Newsroom sponsored by Sajavat, Life Beautiful, Curtains, Blinds, Carpets, Complete Home Decor Accessories, 3G Next Generation, Shampurno Bhabe Toiri, RRN Road, Canara Banker Pashe, Kochbihar. Sharno Shilpe, Shilpe, Dotto Jewelers, BS Road, Kochbihar. MG Garment, BS Road, Hotel Jubraj, Kochbihar. নমস্কার, আমি পায়েল, নিউজরুমে আপনাদের স্বাগত। শুরুতেই এক নজরে আজকের হেডলাইন্স। মাথাভাঙা হাজরাহাট বালাসী গ্রামে গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। ভুটান খেসা বক্সা পাহাড়ে কমলালেবু ফলন কম হয়, মাথায় হাত আলিপুরদুয়ারের ফল ব্যবসায়ীদের। গোমূত্র বিতর্ক দিনহাটার খাড়ুভাজ গ্রামে। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সফল ছাত্রের পাশদানের মেকিগঞ্জের বিধায়ক অঘোরায় প্রধান। বলিউডে প্লেব্যাক সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশ করল বালুরঘাটের মেয়ে বনানী। এবারে আসছে বিস্তারিত খবরে। বিজেপি দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর জখম হলেন এক সক্রিয় তৃণমূল কর্মী। অভিযোগ এমনই, শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মাথাভাঙা থানার অন্তর্গত হাজরাহাট গ্রাম পঞ্চায়েতের বালাসী গ্রামে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম আব্দুল জলিল মিয়া। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে সংকটজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে। তৃণমূলের অভিযোগ, শনিবার রাত 8টা নাগাদ হাজরাহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বালাসী গ্রামের পঞ্চায়েত সদস্যা খাদিজা খাতুনের বাড়িতে ভাঙচুর এবং হামলা চালানোর ঘটনা ঘটে। এই খবর পেয়ে তার স্বামী এই পঞ্চায়েত সদস্যার বাড়িতে যান। তখন একদল দুষ্কৃতী তার স্বামীর হাত এবং পায়ে গুলি করে, এমনকি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলেও তার মুখের চোয়াল ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার কারণে তাকে কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূল কর্মী আব্দুল জলিল মিয়ার পায়ে গুলি করা হয় এবং তাকে প্রাণে মেরে ফেলার জন্য ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে অভিযোগ। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে তাদের নামে মিথ্যে অভিযোগ আনছে তৃণমূল। এই বালাসী গ্রামে তাদের কর্মকর্তাদের নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। বেশ কিছুদিন থেকে স্থানীয় বিজেপি কর্মকর্তারা বাড়িতে নেই। এখানে পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। যেখানে বিজেপি কর্মীদের নিজের বাড়িতে স্থান নেই, তারা কী করে এই তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়িতে হামলা করে কিংবা তৃণমূল কর্মীকে গুলি করে, এটা তাদের বোধগম্য হচ্ছে না। আসলে ওটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বর্তমানে বালাসী এলাকা থমথমে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহল দিচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় 7 জনকে আটক করা হয়েছে। সকাল রাত মোটামুটি আনুমানিক রাত 8টা সাড়ে 8টা নাগাদ আমরা হাড়জাড়ে খবর পাই যে কিছু বিজিবি দুষ্কৃতী আরও অপরিচিত কিছু ফেস আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীর উপর অতর্কিতভাবে হামলা, হাতে বন্দুক, ধারালো অস্ত্র, বোমা সব কিছু নিয়ে আক্রমণ করে। আমাদের একজন কর্মীর দুটা গুলি, 2 রাউন্ড গুলিও লাগে হাতে পায়ে। সে এখন কুচবিহার MGN হাসপাতালে ভর্তি আছে। কালকে রাত্রে অপারেশন হয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি। কী নাম ওনার? আব্দুল জলিল মিয়া। কিন্তু যে বিজিবির একের পর এক, কয়েকদিন আগে একজন মার্ডার হয়ে গেল আমাদের কর্মী, এভাবে যে অত্যাচার শুরু করছে, এই অত্যাচারে তো প্রশাসন যে নিরপেক্ষ কাজ করছে না, প্রশাসন একতরফা কাজ করছে। প্রশাসন তো আমাদের লোকগুলোকে আজকে নিরপরাধ লোক যারা বাড়ির থেকে বের করে নিয়ে উঠায় নিয়ে যাচ্ছে, আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমরা চাই প্রশাসন নিরপেক্ষ কাজ করুক, যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করুক। আমরা এটা তো প্রশাসন আশা করছি। এইভাবে তো আমরা প্রশাসন, আমরা তো নিরাপদ নই। আমরা সাধারণ মানুষ, এখন বাড়িতে মহিলারা আতঙ্কে আছে, বাড়ি থেকে বেরোতে পারছে না, কোনো গার্জিয়ান বাড়িতে নেই, কাজের সময় কাজ করতে পারছে না, বিজেপি কোনো কিছু করতেই কোনো ইস্যু লাগে না। ওরা শুধু ক্ষমতার বড়াই করে, বিজেপির এটাই নৈতিক চরিত্র। ওদের একটা আর্মাদ বাহিনী তৈরি হয়েছে এরিয়াতে ওরা শুধু দাঙ্গা লাগানোই কাজ। সন্ধ্যার পরে কিছু মদ খাবে, মদ খাওয়ার পরে যে উশৃঙ্খল তৈরি হবে জানি না, এত বোম বন্দুক কোথার থেকে ওরা নিয়ে আসছে, মানে ওইটা ওদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি তো ওইটা না।
আমরা শান্ত পরিবেশ রাখতে চাই। তোদের পরিবেশ একটাই, যে কোনো রাত্রেবেলা মদ খেয়ে আসে সাধারণ মানুষের বাড়ির সামনে বোমাবাজি, মানুষকে দিলে ওপেন বন্দুক ধরা, এটাই হচ্ছে ওদের কাজ। বিষয়টা হচ্ছে এখানে বিজেপির কোনো বিষয় নেই, বিষয়টা হচ্ছে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই। একটা হচ্ছে বিপিন গোষ্ঠী যে গ্রাম পঞ্চায়েত অফিস চালাচ্ছে, আর একটা হচ্ছে সর্বানন্দ গোষ্ঠী, দুটোই হচ্ছে তৃণমূলের গোষ্ঠী। এবার গতকাল যে বিপিন গোষ্ঠীর লোককে সর্বানন্দের গোষ্ঠীর মারধর করে এবং ব্যাপক আকার ধারণ করে, এটা এখানে বিজেপির কোনো ভূমিকা নেই। কারণ কে কার দখলে থাকবে, গ্রাম পঞ্চায়েত এরিয়াতে কার দখলে থাকবে, এই নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে তৃণমূলের মধ্যেই কিন্তু লড়াইটা চলছে। মূলত এখানে বিজেপির কোনো ভূমিকাও নেই, বিজেপির কোনো লোক যায়নি সেখানে, এখানে বিজেপির কোনো কিচ্ছু ভূমিকা নেই। এরা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফলে তা আজকে তো বা আজকাল মানে প্রায় জায়গায় আমরা লক্ষ্য করছি যে তৃণমূলের বোমা ভারত নিয়ে রাজনীতি করছে, যেখানে সেখানে বম্বিং হচ্ছে, রাইফেল নিয়ে যেখানে সেখানে যাচ্ছে, কিছু বলার নেই, লোক নির্বিকার। ভুটান খেসা বক্সা পাহাড়ে কমলালেবুর ফলন কম হয় মাথায় হাত আলিপুরদুয়ারের ফল ব্যবসায়ীদের। প্রতি বছর আলিপুরদুয়ারের বাজারে বক্সার সুস্বাদু কমলালেবু পর্যাপ্ত পরিমাণে পাওয়া গেলেও এবছর শীতের মরশুমে বক্সার কমলালেবু বাজারে কম দেখা যাচ্ছে। ফল ব্যবসায়ীদের একাংশের মতে অন্যান্য বছর জাকিয়ে শীত পড়ার ফলে ফলন খুব ভালো হতো, কিন্তু এবছর এখনও পর্যন্ত জাকিয়ে শীত পড়েনি, তাই স্বাভাবিকভাবেই কমলালেবু গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে। এছাড়াও পাহাড়ে বানরের অতিষ্ঠতায় চাষিরা ফল ছোট থাকতেই গাছ থেকে পেরে ফেলছে। আলিপুরদুয়ারের বউবাজারের ফল ব্যবসায়ী প্রহ্লাদ সাহা বলেন, এবছর ফলন খুবই কম, গাছ থেকে বেশিরভাগ ফল ঝরে পড়ছে এবং বাগানে বানরের অতিষ্ঠতায় চাষিরা ফল কাঁচা থাকতেই ফল পাড়ার ফলে কমলালেবুর স্বাদ পাচ্ছে না ক্রেতারা। চারদিকে কমলালেবু এই মানে এই সপ্তাহে ফাঁক আনছি, তো ওইখানে বাদর বা হনুমান খুব অত্যাচার করে বাগানে, তার জন্য ভুটিয়ারা আগে পায়রা ফেলায় না পাকার আগে, তো এবার খুবই কম কমলা এমনি ঝরে পড়ে যাচ্ছে না, নিয়ে যেতে পারে এক সপ্তাহ বা দুই সপ্তাহ কমলা পাওয়া যাবে, তারপরে সে নাই নাই ভুটান গাছ তো 93 বন্যা পড়ে নাই, অর্ধেক গাছ নাই, সব গাছ মারা গেছে। মানে সেক্ষেত্রে আপনি একমাত্র নিয়ে এসছেন এখানে ভুটানের কমলা একাই। কিছুদিন আগে বিজেপি রাজ্য সভাপতি গোমূত্র খাওয়ার কথা বলেছিলেন, সেই সময় তিনি উল্লেখ করেছিলেন গোমূত্রের মধ্যে সোনা পাওয়া যায়, তার এই ব্যাখ্যাকে কটাক্ষ করেছিলেন তৃণমূল। তৃণমূলের বক্তব্য, ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি। এবার দিনহাটা সাহেবগঞ্জের খারুভাজ বাজারে গোমাতার পুজো করে নিজেরা গোমূত্র পান করার পাশাপাশি সকলকে গোমূত্র পানের কথা বললেন স্থানীয় উদ্যোক্তারা। দিনহাটা 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জ খারুভাজ এলাকায় রবিবার এই গোমাতার পুজোর আয়োজন করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। সেখানে শ্রদ্ধা ও ধুমধাম সহকারে পুজোর পাশাপাশি তারা সমবেতভাবে গোমূত্র পান করেন। গোমূত্র বিভিন্ন রকম রোগ জীবাণুকে ধ্বংস করে বলেও তাদের দাবি, তাই সকলকে করোনা আবহে গোমূত্র পানের আবেদন জানান। অপরদিকে তৃণমূল নেতৃত্ব গোমূত্র পান করা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে, দুই দলের রাজনৈতিক তরজায় প্রশ্ন উঠতে শুরু করেছে, বিজ্ঞান বড় নাকি ধর্ম? স্থানীয় বিজেপি নেতৃত্ব জীবেশ বিশ্বাস বিনয় সরকার বলেন, কিষাণ মোর্চার উদ্যোগে এই গোমাতার পুজোর আয়োজন করা হয়। পাশাপাশি তারা বলেন, কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই পুজোর আয়োজন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, সেই পুজোকে আজও তারা নিয়ম করে পালন করে আসছেন। এদিনের এই পুজোকে ঘিরে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। গোমাতার পুজো হলেও বিরোধী তৃণমূল দলের পক্ষ থেকে গোমূত্রকে পান করা নিয়ে কটাক্ষ করা হয়। তৃণমূলের এক নেতা বলেন, ধর্মের নামে সুশ্রুড়ি দিয়ে মানুষে মানুষে বিভেদ এবং বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি, গোমূত্রের মধ্যে সোনা পাওয়া যায়। বিজেপি রাজ্য সভাপতি ইতিমধ্যেই সেই বক্তব্যকে নিয়েও কটাক্ষ করেন তৃণমূলের নেতারা। গো পূজন, গো প্রদক্ষিণ এবং গ্রহগাছ দান আমরা উৎসব পালন করলাম। কৃষ্ণ যখন 6 বছর বয়স ছিল তখন কার্তিক মাসে শুক্লপক্ষে অষ্টমীর দিন আমাদের এই পুজো চালু করেছিলেন, আর আমরা যুগ যুগ ধরে এই পুজো করে আসছি। আর আজকে বিজেপি কিষাণ মোর্চার তরফ থেকে 25 নম্বর মণ্ডলে মণ্ডল সভাপতি এবং বিভিন্ন নেতৃত্বের একসাথে আমরা হয়ে এই পুজো করলাম। এখানে প্রথমে আমরা গো প্রদক্ষিণ করলাম, গো তারপরে আমাদের গো মাতাকে
গোগ্রাস দান করলাম, তারপর সবাই প্রণাম করলাম, গো প্রদক্ষিণ করলাম। কারণ হলো আমরা জানি আমাদের গোমাতা বিভিন্নভাবে আমাদের উপকার করে থাকে। সে আমরা গোমূত্র পান করি বিভিন্ন অসুখে, আমাদের গোবরের মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করে এবং আমরা সেই রীতি যুগে যুগে পালন করে আসছি। দেখুন, এটা আমাদের পূর্বে যারা বড় বড় ঋষি মহর্ষি ছিল তারা প্রচলন করে দিয়ে গেছেন, এটা ওষুধ হিসাবে আমরা গ্রহণ করি। সময় একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। সাজাওয়াট, লাইফ বিউটিফুল, কার্টেন, ব্লাইন্ডস, কার্পেটস, কমপ্লিট হোম ডেকর অ্যাক্সেসরিজ। আর বাইরে যেতে হবে না, আপনার সুন্দর ঘরকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে চলে আসুন সাজাওয়াটে। আমাদের এখানে পাবেন আপনার পছন্দ মতো ঘর সাজানোর নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকম সামগ্রী। আমাদের ঠিকানা বিএস রোড, ডাকবাদাস চৌপতি, কোচবিহার। সর্বভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চুড়িদারের বিপুল সম্ভার নিয়ে আপনাদের সেবায় আমরা প্রস্তুত। কোভিড-19 যুদ্ধে সরকারি রীতি মেনে থ্রিজি নেক্সট জেনারেশন সম্পূর্ণভাবে তৈরি। RRN রোড, কানাড়া ব্যাংকের পাশে এবং মান্নাবার শোরুমের দোতলায়, কোচবিহার। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার। এমজি গার্মেন্টস উইন্টার সেল অফার। লেডিস চুড়িদারের উপরে 50% ছাড়, জিন্স প্যান্টের উপরে 50% ছাড়, লেডিস টপের উপরে 50% ছাড়, মেয়েদের ফ্রকের উপরে 30% ছাড়, শীত বস্ত্রের উপরে 10% ছাড়। এমজি গার্মেন্টস, বিশ্বসিংহ রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। ফিরে এলাম বিরতির পর। করোনা কেড়ে নিল উত্তরবঙ্গের আরও একজন বিশিষ্ট দন্ত চিকিৎসক এবং সমাজসেবীকে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট শহরের বিশিষ্ট দন্ত চিকিৎসক রামেন্দু ঘোষ শনিবার গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেছেন। করোনা আক্রান্ত হবার পর তাকে বালুঘাট থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকেরা। যদিও সেখানে চিকিৎসার পর তার নেগেটিভ আসে, কিন্তু তার পরবর্তী ধাক্কাটা আর সামলে উঠতে পারেননি তিনি। তিনি জেলা হাসপাতালে দন্ত চিকিৎসার পাশাপাশি জেলার বিভিন্ন সমাজসেবী সংস্থার সঙ্গে জড়িয়ে ছিলেন। মারণ ভাইরাস করোনা কেড়ে নিল উত্তরবঙ্গের আরেকজন চিকিৎসককে। মৃত্যুকালে রামেন্দু ঘোষের বয়স হয়েছিল 59 বছর। কলকাতায় দন্ত চিকিৎসকের ছাত্র অবস্থা চলাকালীন তৃতীয় বর্ষ থেকেই তার দন্ত চিকিৎসার ব্যাপারে নাম ডাক হয়। এই সময় একবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু দাঁতের সমস্যা নিয়ে হাসপাতালে এলে রামেন্দু ঘোষ তার সুচিকিৎসা করে তাকে সুস্থ করে তোলেন। প্রয়াত দন্ত চিকিৎসক রামেন্দু ঘোষের সামাজিক অবদানের জন্য জি বাংলার তরফে সৌরভ গাঙ্গুলির প্রথম মেগা রিয়ালিটি শো দাদাগিরি সিরিয়াল পর্বে তিনি বালুরঘাট থেকে অংশগ্রহণ করেন। তার মৃতদেহ বালুরঘাটে সড়কপথে আজ নিয়ে আসা হচ্ছে। বিশিষ্ট দন্ত চিকিৎসক তথা সমাজসেবী রামেন্দু ঘোষের অকাল প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন জেলার বুদ্ধিজীবী থেকে বিশিষ্ট জনেরা। তা পরবর্তীকালে করোনার থেকে লাংসে এফেক্ট হয়ে লাংসটা ড্যামেজ হওয়াতে মৃত্যু হয়েছে। কোন হাসপাতালে? অ্যাপোলো হাসপাতালে। রানু মণ্ডলের পর এবার অতীন্দ্র চক্রবর্তীর হাত ধরে নেট দুনিয়ায় ভাইরাল বালুরঘাটের কন্যা। বালুরঘাটের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা বরানী দত্তের গান ইতিমধ্যে নেট দুনিয়া দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়ে নিয়েছে। আর তাতেই এসেছে অভাবনীয় সাফল্য। সুযোগ পেল সে মুম্বাইয়ের সঙ্গীত পরিচালক ধীরাজ মিশ্রের আসন্ন সীতমগড় ছায়াছবিতে গান গাওয়ার। জানা গেছে ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যাওয়া সঙ্গীতশিল্পী রানু মণ্ডলকে খুঁজে পেয়েছেন সেই সোশ্যাল ওয়ার্কার অতীন্দ্র ওরফে অতীন্দ্র চক্রবর্তী। প্রতি বছর তার ফেসবুক পেজ থেকে একটি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা করা হয়, আর সেখানেই বনানী তার গান পাঠায়। সেইখানেই ভাইরাল হয় বালুরঘাটের এই কন্যার গানের ভিডিও। আর সেই গান শুনেই
ধীরাজ মিশ্র তার আসন্ন সীতমগড় ছায়াছবিতে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন বনানীকে। বনানীর এই সাফল্যে উচ্ছ্বসিত তার মা বাবা প্রতিবেশী থেকে পরিজন সকলেই। আমাদের সকলের পরিচিত অতন্দ্র চক্রবর্তী স্যারের, সবাই চেনে তাকে। তো প্রত্যেক বছর তার পেজ থেকে একটি সিঙ্গিং কম্পিটিশান হয়, যেটি ট্যালেন্ট হান্ট নামে পরিচিত। তো আমি এই ইয়ারেই যথারীতি সেখানে গান আমি পাঠাই। তো সেখানে শ্রোতাদের, অডিয়েন্সদের খুব পছন্দ হয় আমার গান, এবং পরবর্তীতে আমাকে আরও বলা হয় যে গান পোস্ট করার জন্য। তো অতীন্দ্র চক্রবর্তী স্যার যথারীতি তিনি আমাকে বলে যে তোমার গান আমরা চাই। তো সেখানে আমি যথারীতি গান পাঠাই এবং সেখান থেকে আমার গানটি ভাইরাল হয়। এবং পরবর্তীতে আমাদের বোম্বে সকলের পরিচিত ধীরাজ মিশ্র স্যার, যিনি ফিল্ম ডিরেক্টর অ্যান্ড রাইটার, তার সে আমার গানে উদ্বুদ্ধ হয়ে আমাকে একটি ছবিতে গান করার, সীতানগর মুভি আসছে মুভিতে, যেই মুভিটা রিলিজ হবে, তা আমাকে একটি গান গাওয়ার সুযোগ করে দেন। তো সকলের, সবার প্রথমেই আমি অতীন্দ্র চক্রবর্তী স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। এবং শ্রোতারা তো, অডিয়েন্সরা তো আছেই, যারা প্রচুর প্রচুর সাপোর্ট করেছেন, এবং ধীরাজ মিশ্র স্যারজিকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম। এবং আশেপাশে আমাদের বালুরঘাটবাসীরা অসংখ্য সাপোর্ট করেছে আমাকে এই গানের জগৎটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার পরিবারের লোকরা প্রচণ্ড সাপোর্ট করেছে, এবং কী বলবো, মানে বলার ভাষা নেই আর কি। আমার তো খুবই ভালো লাগছে, এবং আশা করি বালুরঘাটে যত শিল্পীরা আছে, সঙ্গীত শিল্পীরা, তাদেরও ভালো লাগবে, তারা উদ্বৃত্ত হবে। এবং এটা যে অতীন্দ্র স্যার যে আমার মেয়েকে এই জায়গায় তুলে ধরেছে, এর জন্যে ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার সফল ছাত্রের পাশে দাঁড়ালেন মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায়প্রধান। জানা যায়, হলদিবাড়ি ব্লকের উত্তরবঙ্গ হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বগরিবাড়ি এলাকার অত্যন্ত গরিব ঘরের এক কৃতি সন্তান এবছর ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সফল হয়। বাবা পেশায় দিনমজুর, ছোট থেকে খুব কষ্ট করে ছেলের পড়াশোনা করিয়েছেন। প্রথমবারেই নিট পরীক্ষায় ইন্দ্রজিৎ রায় লস্করের সর্বভারতীয় তালিকায় 72,459 নম্বর এবং তপশিলি জাতির তালিকায় 2,616 নম্বরে নাম রয়েছে। কাউন্সিলিং হওয়ার পর ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে তার আসন সংরক্ষণ করা হয়। এই খবর পাওয়ার পর রবিবার তার সঙ্গে দেখা করতে তার বাড়ি যান মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। তার হাতে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং 10,000 টাকা এককালীন আর্থিক সাহায্য তার হাতে তুলে দেন তিনি, এবং সর্বদা তার পাশে থাকার আশ্বাস দেন। ইন্দ্রজিতের বাবা দেবু রায় লস্কর জানান, বড় ছেলে শিবপুরের বেসু ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির ছাত্র, ছোট ছেলে ডাক্তারি পড়ার সুযোগ পেল, খুব ভালো লাগছে, ছেলেদের জন্যই পরিশ্রম করে যাচ্ছি, চাই দুই ছেলেই মানুষের মতো মানুষ হয়ে সমাজে মানুষের পাশে দাঁড়াক, এটাই কামনা করছি। আছেন যে কত গরিব ঘর থেকে বাবা ডেলিভার, তার ঘরে একটি ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, সে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, আরেকটি ছেলে আজকে মেডিকেলে চান্স পেয়েছে। প্রত্যেক দিন দিন আনা দিন খাওয়া লোকের ঘরে এরকম একজন সুপুত্রের জন্ম, দুজন, এটা সত্যিই খুব আমাদের গর্বের বিষয়। আমি ওনার বাবা এবং ওনার মার কাছে শ্রদ্ধাবনত, ওনার মা সত্যি সত্যি একজন রত্নগর্ভা, যে শব্দটা হয় তিনি তাই। আমি আশা করব এই সমাজ জীবন থেকে উঠে গিয়ে ভবিষ্যতে ও বড় ডাক্তার হবে, সমাজের নাম করবে, এবং গরিব মানুষের সেবায় সে সবসময় নিজেকে নিয়োজিত রাখবে। এইটুকুন আশা এবং কামনা আমি সবসময়ের জন্য করি। আমি ওকে বলেছি আমার সাধ্যমতো অবশ্য অবশ্যই ওকে সবসময় সাহায্য করব। দুই ছেলেই তো, একজন ইঞ্জিনিয়ারিং পড়ছে, একজন ডাক্তারিতে চান্স পেল, কীরকম লাগছে আপনার? ভালো লাগছে। তাহলে দুই ছেলেকে মানুষ করার পিছনে, বাবা তো সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকে, কী করতেন ওদেরকে পিছনে? ওদের কি পড়াশোনার কথা বলতেন, নাকি ওরা একা একাই পড়াশোনা করতো? ছোটো ক্লাসের সময় বলছি, এখন বড় ক্লাসে যখন উঠছে তখন ওরা নিজে নিজে পড়ছে। মানে আপনাকে তা পড়ে আর পরিশ্রম করতে হয়নি, মানে ওরা নিজেরাই পড়তো? মানে আপনি ছেলেকে কি হিসাবে দেখতে চান আগামী দিনে? ভালো ডাক্তার হোক, সমাজের নাম করুক, এটাই তো?
মাধ্যমিক উচ্চ বলমের হাই স্কুল থেকে পাস করেছিলাম 6640 নাম্বার পেয়ে, তারপর হলদিপুর হাই স্কুল থেকে আমি উচ্চ মাধ্যমিক দিই 430 পেয়েছি। উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে আমি নিট পরীক্ষার এক্সাম প্রিপারেশন নিয়েছিলাম ইউটিউব থেকে কোচিং ছাড়াই। তারপর ওখানে আমার র্যাঙ্ক আছে 72,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক 72,000 আর এসসি র্যাঙ্ক 2600। শুধু 2600? কীরকম লাগছে এই নিট পরীক্ষায় প্রথমবারের, প্রথমবার বসে এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পিছনে কীরকম লাগছে তুমি যদি একটু বলো তোমার অনুভূতিটা? খুব ভালো লাগছে আমার। কী হতে চাও আগামী দিনে? ভালো ডাক্তার হতে চাই। কী নিয়ে পড়ো, মানে ডাক্তারি আলাদা MBBS করার পরে আরও কিছু করবে? স্পেশালাইজেশন করবো। শেষ করার আগে হেডলাইন্সগুলি আরও একবার। মাথাভাঙা হাজরাহাট বালাসী গ্রামে গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। ভুটান খেসা বক্সা পাহাড়ে কমলালেবু ফলন কম হয় মাথাহাট আলিপুরদুয়ারের ফল ব্যবসায়ীদের। গোমূত্র বিতর্ক দিনহাটার খাড়ুভাজ গ্রামে। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সফল ছাত্রের পাশে দাঁড়ালেন মেকড়িগঞ্জের বিধায়ক অঘোর রায় প্রধান। বলিউডে প্লেব্যাক সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশ করল বালুঘাটের মেয়ে বনানী। এখনকার মতো নিউজরুম এ পর্যন্তই। আপনারা দেখছেন নিউজরুম ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে।